আসসালামু আলাইকুম। তিন ধরনের পদ্ধতিতে ভাপা পিঠা তৈরির রেসিপি। শীতকাল ও বছরের যে কোনো সময় এইভাবে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। আধা কেজি ভাতের চালের গুঁড়া ও আধা কেজি আতপ চালের গুঁড়া একসাথে পরিমাণ মতো নর্মাল পানি ও এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হালকা ভেজা ভেজা করে। মেশানোর পরে ভেজা ভেজা কিন্তু ঝরঝরা হবে। এরপর চাল নিতে চেলে নিতে হবে যেন মিহি দানা দানা হয়, তাহলে পিঠা নরম তুলতুলে হবে। আতপ চালের গুঁড়ার সাথে ভাতের চালের গুঁড়া মিশালে পিঠা অনেক সময় ধরে নরম থাকে, শক্ত হয়ে যায় না। চালের গুঁড়া চালাচালি পর্ব শেষ হয়ে গেল। এরপর প্রতিটা পিঠা এক এক করে বানিয়ে নিব। কিছু পিঠা হাঁড়িতে ভাপে বানিয়ে নিব, কিছু পিঠা ছাঁকনিতে বানিয়ে নিব, কয়েকটা পিঠা প্রেশার কুকারে বানিয়ে নিব। সবচেয়ে প্রেশার কুকারের পদ্ধতিটা আমার কাছে সহজ লাগে এবং সময় লাগে কম। এক একটা পিঠা হতে এক মিনিট সময় লাগে। প্রতিটা পিঠার মাঝখানে কোরানো নারিকেল ও খেজুরের গুড় দিয়ে দিব পরিমাণ মতো।
রেডি হয়ে গেল খুবই মজার নরম তুলতুলে গরম গরম ভাপা পিঠা। শীতকালে সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।